চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কাশিমপুর উত্তরপাড়া বিরম খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কাশিমপুর মিয়াজান প্রধানিয়া বাড়ির জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ জামাল বকাউলের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে দোয়াগির ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন গোবিন্দপুর মোজাদ্দেদিয়া দরবার শরীফের পেশাহেব শাহ সুফি হাফেজ সৈয়দ নেসার আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ঢাকা ইকুরিয়া মাহমুদা খাতুন জামে মসজিদ খতিব হজরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি, কচুয়া গোলবাহার চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা শাহ আলম জিহাদি, ঢাকা নিকুঞ্জ জামেয়া ওসমান ইবনে আফফার আন মাদ্রাসা সিনিয়র শিক্ষক মুফতি বশির আহমেদ কাশ্মী, মতলব উত্তর ইমামপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা কাউসার বকল প্রমুখ। তুমি দান করে দাও।